স্টুডেন্টস কালদীপ একাডেমির ই-লার্নিং ক্লাসে চতুর্থ শ্রেণীর বাংলায় আজ আবার তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো গত ক্লাসে আমরা বিচিত্র সাপ কবিতা বড় প্রশ্ন একের ক খ লিখিয়ে দিয়েছিলাম, তোমরা সেটা ভালো করে তৈরি করে নিয়েছো এর মধ্যে। আজ আমরা পৃষ্ঠা 40-এর ওই বড় প্রশ্নেরই একের দাগের গ আর খ নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো, আমি বলে যা যা পড়াবো আর লেখাবো সেগুলো চুপচাপ তুলবে, বলে বাড়িতে অভ্যেস করবে। তো প্রথমেই দেখো, গয়ের দাগ রয়েছে, গয়ের দাগের যে কটি লাইন তোলা আছে সেটা তোমরা খাতায় তোলো। কি আছে গয়ের দাগে? ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক, ফুল বাগানের মালিক ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। এই লাইনটা কোটেশন তুলবে, তুলে প্রথমে কি আছে উদ্ধৃত লাইন, কি কোন কবির কোন কবিতার অংশ। আমি বারবার বলেছি যে কোনো উত্তর লেখার সময় কবিতার নাম বা গল্পের নাম লেখার সময় ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করবে, এখানেও তাই তার ব্যতিক্রম হবে না। দেখো উদ্ধৃত লাইনটি, উদ্ধৃত লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, উদ্ধৃত লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কি বলছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতার অংশ, উদ্ধৃত লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতার অংশ, দেখেছ? তারপরে বক্সিং দাও, কি চেয়েছে? সে ফুল বাগানের মালিকে কখন দেখতে পায়, সাড়ে চারটের সময় যখন স্কুল থেকে বাড়ি ফেরে, তখন ফুল বাগানের মালিককে দেখতে পায়। খুব সুন্দর কথা। প্রশ্ন করছে সে ফুল বাগানের মালিককে কখন দেখতে পায়, না সে সাড়ে চারটের সময় যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন ফুল বাগানের মালিককে দেখতে পায়। প্রথম প্রশ্ন, উদ্ধৃত লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতার অংশ হয়েছে। তারপরে বক্সিং দাও, সে কখন ফুল বাগানের মালিককে দেখতে পায়, না সে সাড়ে চারটের সময় যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন ফুল বাগানের মালিককে দেখতে পায়। বক্সিং দিয়ে সে সাড়ে চারটের সময় যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন ফুল বাগানের মালিককে দেখতে পায়। তারপরে বক্সিং কি আছে, না তার ফুল বাগানের মালিক হতে ইচ্ছে করে কেন, সে মালির মতো কোদাল নিয়ে মাটি কোপাতে চায়,
সে মালির মতো কোদাল নিয়ে মাটি কোপাতে চায়। গায়ে ধুলো বালি মাখতে চায়। গায়ে ধুলো বালি মাখতে চায়। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সে নিজের ইচ্ছা মতো কাজ করতে চায়। তাই তাই তার কি আছে প্রশ্নটা, তাই তার ফুলবাগানের তাই তার বাগানের মালি হতে ইচ্ছা করে। মিলে না, তার ফুল বাগানের মালি হতে ইচ্ছে করে কেন? না সে মালির মতো কোদাল নিয়ে মাটি কোপাতে চায়, কমা গায়ে ধুলো বালি মাখতে চায়, কমা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সে নিজের ইচ্ছা মতো কাজ করতে চায়, কমা চায়। দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাও, চায় তাই তার ফুল বাগানের মালি হতে ইচ্ছা করে। তাহলে মিলে নাও গায়ত্রাগের উদ্ধৃত লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্রসাদ কবিতার অংশ হয়েছে। বক্সিং দশে 4:30 সময় যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন ফুল বাগানের মালিকে দেখতে পায়। লাস্ট কোশ্চেন, সে ফুল বাগানের মালি হতে ইচ্ছে করে কেন? তার সে মালির মতো কোদাল নিয়ে মাটি কোপাতে চায়, গায়ে ধুলো বালি মাখতে চায়, কমা তাহলে ভালো করে মেলাও, সে মালির মতো কোদাল নিয়ে মাটি কোপাতে চায়, কমা গায়ে ধুলো বালি মাখতে চায়, কমা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সে নিজের ইচ্ছা মতো কাজ করতে চায়, দাঁড়ি তাই তার ফুল বাগানের মালি হতে ইচ্ছে করে। আবার বলছি মেলাও, সে মালির মতো কোদাল নিয়ে মাটি কোপাতে চায়, গায়ে ধুলো বালি মাখতে চায়, কমা দিয়ে লিখবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সে নিজের ইচ্ছা মতো কাজ করতে চায়, দাঁড়ি তাই তার ফুল বাগানের মালি হতে ইচ্ছে করে। হয়ে গেল, তোমার তুলে নাও এটা। আমি এরপরে ঘয়ের দাগের উত্তর লেখাবো। ঘয়ের দাগের এটা হয়ে গেলে, তোলা হয়ে গেলে তোমরা ঘয়ের দাগের লাইনটা তোলো। ঘয়ের দাগের লাইন আছে, লণ্ঠন ঝুলিয়ে হাত নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। পাহাড় আওয়ার কথা এরপরে তিনটে চরিত্র কথা আছে, আমরা কবিতার শুরুতেই বা কবিতা থেকে পেয়েছি। এক হচ্ছে ফেরিওয়ালা, দুই হচ্ছে ফুল বাগানের মালিক, আর তিন হচ্ছে এই ফেরিওয়ালা, সরি পাহাড়াওয়ালা। তাহলে এখন আমরা ঘয়ের দাগের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কি বলছে, লণ্ঠনটি তোলো লাইনটি, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। ইন ডাবল ইনভার্ট কমা দেবে লাইনটা। তারপরে কি বলেছে, না ঘরের দাগে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। লাইনটা তোলার পর উদ্ধৃত লাইনটি কোন কবির কোন কবিতার অংশ, হাইফেন দাও। উদ্ধৃত লাইনটি রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সার কবিতার অংশ, কবিতার অংশ উদ্ধৃত লাইনটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতার অংশ হলো প্রথম উত্তর। হলো বক্সিনো দাও, বক্সিনো দেখি বলছে, কে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে? পাহারাওয়ালা, পাহারাওয়ালা, পাহাড়ওয়ালা, পাহাড়ওয়ালা, পাহাড়ওয়ালা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। দরজায় দাঁড়িয়ে থাকে। আমি পুরনো প্রশ্নের উত্তরটা মুছে দিচ্ছি, তুলে নিয়েছো তোমরা, কে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে সেকেন্ড কোশ্চেন, না পাহারাওয়ালা, পাহাড় হয়াকার র ও লয়াকার, পাহারাওয়ালা, পাহাড়ওয়ালা বা পাহারাওয়ালা, যাই হোক যা লিখবে সেটা ঠিক হবে, পাহারাওয়ালা বা পাহাড়ওয়ালা, পাহাড়ওয়ালা বা পাহারাওয়ালা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে, ছেলেটি তাকে দেখে কি মনে হয়, ছেলেটি তাকে দেখে কি মনে হয়, পাহারাওয়ালাকে দেখে, পাহারাওয়ালাকে দেখে কবিতার ছোট দেখে কবিতার ছোট্ট ছেলেটি পাহাড়ওয়ালাকে দেখে কবিতার ছোট্ট ছেলেটি কি মনে হয় দেখে কি না পাহাড়ওয়ালাকে দেখে কবিতার ছোট্ট ছেলেটি তার মতো হয়ে তার মতো হয়ে হাতে লণ্ঠন নিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত নিজের ইচ্ছা মতো জাগে জাগবে এবং এবং পাহারা দেবে। পাহারাওয়ালাকে দেখে কবিতার ছোট্ট ছেলেটি তার মতো হয়ে হাতে লণ্ঠন নিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত নিজের ইচ্ছা মতো জাগবে এবং পাহারা দেবে। রাত দশটা এগারোটা পর্যন্ত নিজের ইচ্ছা মতো জাগবে এবং 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 গলি পাহারা দেবে, বুঝলে না হয়েছে? পাহারাওয়ালাকে দেখে কবিতার ছোট্ট ছেলেটি তার মতো হয়ে হাতে লণ্ঠন নিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত নিজের ইচ্ছা মতো জাগবে এবং গলি পাহারা দেবে। তাহলে এখানে প্রশ্নে বলেছে যে কি বলেছে না, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে বাড়ির দরজায়, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। উদ্ধৃত লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতার অংশ, বিচিত্র সাতটা ডাবল ইনভার্টেড কমা দেবে। আর তারপরে প্রশ্ন কি, কে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে? পাহারাওয়ালা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে।
আর শেষ প্রশ্নের উত্তর হচ্ছে ছেলেটি তার মতো হয়ে ছেলেটি ছেলেটির তাকে দেখে কি মনে হয় না পাহারাওয়ালাকে দেখে কবিতার ছোট্ট ছেলেটি তার মতো হয়ে হাতে লণ্ঠন নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত নিজের ইচ্ছা মতো জাগতে চায় পুরো জাগতে চায় জাগতে জাগতে এবং গলি পাহারা দিতে চায় পাহারা দিতে চায় দিয়ে নাও ছেলেটির তাকে দেখে কি মনে হয় পাহারাওয়ালাকে দেখে কবিতার ছোট্ট ছেলেটি পাহারাওয়ালাকে দেখে কবিতার ছোট্ট ছেলেটি তার মতো হয়ে হাতে লণ্ঠন নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত নিজের ইচ্ছা মতো জাগতে এবং গলি পাহারা দিতে চায় আবার বলছি পাহারাওয়ালাকে দেখে কবিতার ছোট্ট ছেলেটি তার মতো হয়ে হাতে লণ্ঠন নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত নিজের ইচ্ছা মতো জাগতে এবং গলি পাহারা দিতে চায় জাগতে চায় এবং গলি পাহারা দিতে চায় জাগতে চায় এবং গলি পাহারা দিতে চায় আবার বলছি খুব ইম্পর্টেন্ট ছেলেটির তাকে দেখে কি মনে হয় বা কি ইচ্ছে হয় পাহারাওয়ালাকে দেখে কবিতার ছোট্ট ছেলেটি তার মতো হয়ে হাতে লণ্ঠন নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত নিজের ইচ্ছা মতো জাগতে চায় এবং গলি পাহারা দিতে চায় পাহারাওয়ালাকে দেখে কবিতার ছোট্ট ছেলেটি তার মতো হয়ে হাতে লণ্ঠন নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত নিজের ইচ্ছা মতো জাগতে চায় এবং গলি পাহারা দিতে চায় তো স্টুডেন্টস এই গেল পৃষ্ঠা 39-40-এর বড় প্রশ্নের উত্তর যা আমি দুটো ক্লাসে পরপর বলে লেখালাম তোমরা এটা আজকেরটা তুলবে এবং আগেরটা তুলেছ এই 4টে প্রশ্নের উত্তর ভালো করে পড়বে ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রতিদিন অন্তত 2 পাতা করে হাতের লেখা অভ্যেস করবে পরের ক্লাসে আবার দেখা হবে।